বরগুনায় রিফাত হত্যার আলোচিত মামলা রায় ঘিরে আদালতের আশপাশ সহ জেলা জুড়ে নিরাপত্তা জোরদার। স্ত্রী মিন্নি সহ ২৪ আসামির ১৪ জনই অপ্রাপ্তবয়স্ক। ঢাকা ১৮ আসনের উপনির্বাচনে মোহাম্মদ হাবিব হাসান এবং সিরাজগঞ্জ ১ আসনে তানভীর শাকিল জয়াকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। ঢাকা নিউইয়র্ক ফ্লাইট চলবে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সই। রাজশাহীর তানোরে গির্জায় তিন দিন আটকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণী ধর্ষণের মামলায় ফাদার প্রদীপকে কারাগারে প্রেরণ। উত্তরাঞ্চলে আবারও বাড়ছে নদ নদীর পানি। নতুন করে বন্যা আর নদী ভাঙনে চরম দুর্ভোগে নিম্নাঞ্চলের বানভাসীরা। করোনা মহামারীতে বিশ্বে প্রাণহানি ১০,১২,০০০ ছাড়িয়েছে, আক্রান্ত ৩,৩৮,০০০ বেশি। বাবরি মসজিদ ধ্বংসের আলোচিত মামলার রায়। অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে অনুপস্থিত মূল অভিযুক্ত এল কে আদভানি, মুরলী মনোহর যোশী সহ ক্ষমতাসীন বিজেপির কয়েকজন শীর্ষ নেতা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পূর্ব প্রথম টেলিভিশন বিতর্কে করোনা ভাইরাস, বর্ণবিদ্বেষ, অর্থনীতি নিয়ে তুমুল বাকযুদ্ধ। ট্রাম্পের আচরণে বিরক্ত উপস্থাপক। চেলসিকে টাইব্রেকারে হারিয়ে ইংলিশ ক্যারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে টটেনহাম হটস্পার। আইপিএলে রশিদ খানের ঘূর্ণিতে বিধ্বস্ত দিল্লি ক্যাপিটালস, ১৫ রানে জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ।